গুড মর্নিং স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, বাড়িতে আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের করাবো নার্সারি ম্যাথের নাম্বার বুক। আগের ক্লাসে তোমাদের আমি নাম্বার শিখিয়েছিলাম 23 and 24, আজকে করাবো 25 and 26, আর তার সাথে করাবো তোমাদের বিফোর নাম্বারস অর্থাৎ আগের সংখ্যা। তো চলো শুরু করা যাক আজকের আমাদের ক্লাসটি। দেখো আজকে আমরা শিখব 25 and 26 এই নাম্বার দুটি কিভাবে লিখতে হয়। তো চলো দেখি লিখি আমরা 25 আর 26। তার আগে আমরা দেখি যে 25-এর মধ্যে আমাদের কোন দুটো নাম্বারস আছে, 2 আর 5। আগেই আমরা 2 লেখা শিখেছি আর 5টা লেখাও শিখেছি। তো 2 আর 5 মিলিয়ে হয়ে গেল 25। 2 5 25, 2 5 25, 2 5 25, 2 5 25। তাহলে 2 আর 5 মিলিয়ে তৈরি হয়ে গেল 25। 2 5 25, দেখো আমাদের লেখা হয়ে গেছে 25 নাম্বারসটি। এবার আমরা লিখব 26, কোন দুটো নাম্বার আছে, 2 আর 6। 26, 2 6 26, 2 6 26, 2 6 26, 2 6 26, 2 6 26, 2 6 26। দেখো আমাদের দুটো নাম্বারস লেখা হয়ে গেছে 25 and 26, 2 5 25, 2 6 26। এবার চলো আমরা নেক্সট বিফোর নাম্বারস অর্থাৎ আগের সংখ্যা লেখা কিভাবে শিখব। আগের ক্লাসে শিখিয়েছি, এবার আমরা নেক্সট 10 to 21 পর্যন্ত যে নাম্বারসগুলো আছে সেইটার বিফোর নাম্বার শিখব। দেখো আমরা এসে গেছি 10 to 21, আমরা এই নাম্বারসগুলোর বিফোর নাম্বারস অর্থাৎ আগের সংখ্যা শিখব। দেখো 11 1 1 11 1 1 11, 11-এর আগে কে আছে, 1 0 1 0, কে আছে, 1 0, 10, এই নাম্বারসটার নাম 10। আমি বলেছিলাম যে আফটার নাম্বার হলে আমরা সবসময় লেফট হ্যান্ডের এই অর্থাৎ বাঁ দিক থেকে দেখব, আর বিফোর নাম্বারস হলে রাইট হ্যান্ড অর্থাৎ ডান দিকের দিক থেকে আমরা দেখব। তো দেখছি 11 এখানে আছে, 11-এর বিফোর নাম্বারকে 10। দেখো 11-এর বিফোর নাম্বার হচ্ছে 10, তাহলে হয়ে গেল 11-এর বিফোর নাম্বারকে না 10। এবার দেখি নেক্সট নাম্বার 12, 12-এর বিফোর নাম্বার তাহলে কে না, 12-এর বিফোর নাম্বার দেখো কে আছে অর্থাৎ আগে আছে 11, 12-এর বিফোর অর্থাৎ আগে 11। তো আমরা এখানে লিখব 1 1 11, 12-এর বিফোর নাম্বার 11। এবার আছে নেক্সট নাম্বার কি 13, 13-এর বিফোর কে আছে 12, 13-এর বিফোর নাম্বার 12 অর্থাৎ আগের সংখ্যা, 13-এর বিফোর নাম্বার 12। তো চলো লিখি 13-এর বিফোর নাম্বার 1 2 12, 13-এর বিফোর নাম্বার 12। এবার নেক্সট নাম্বার কি 14, 14-এর বিফোর নাম্বার কে আছে দেখি 13, তাহলে 14-এর বিফোর নাম্বার 13। তাহলে আমরা এখানে 14-এর বিফোর নাম্বার কি লিখব, 1 3 13, 1 3 13। এবার নেক্সট নাম্বার দেখি 15, 15-এর বিফোর নাম্বার কে, 15-এর বিফোর নাম্বার 14, 15-এর বিফোর নাম্বার 14, 1 4 14। এবার দেখছি নাম্বার 16, 16-এর বিফোর নাম্বার তাহলে কী হবে, 15, 16-এর বিফোর নাম্বার 15। তো 16-এর বিফোর নাম্বার আমরা কী লিখব, 1 5 15। নেক্সট 17, 17-এর বিফোর নাম্বার কে দেখি, 17-এর বিফোর নাম্বার 16। তো চলো দেখি 17-এর বিফোর নাম্বার লিখি 16, 1 6 16। এবার দেখি নেক্সট নাম্বার
18, 18 এর বিফোর নাম্বার কে 18 এর বিফোর নাম্বার 17, 18 এর বিফোর নাম্বার 17, তো আমরা এখানে লিখব 18 এর বিফোর নাম্বার 1 7 17, 1 7 17, তো এইখান পর্যন্ত আমরা আরেকবার বলে দিচ্ছি, 11 এর বিফোর নাম্বার 10, 12 এর বিফোর নাম্বার 11, 13 এর বিফোর নাম্বার 12, 14 এর বিফোর নাম্বার 13, 15 এর বিফোর নাম্বার 14, 16 এর বিফোর নাম্বার 15, 17 এর বিফোর নাম্বার 16, 18 এর বিফোর নাম্বার 17। এবার নেক্সট দেখো কি নাম্বার আসছে, এবার আসছে 19, 19 এর বিফোর নাম্বার আমরা দেখব, 19 এর বিফোর নাম্বার 18, 19 এর বিফোর নাম্বার 18, তো তাহলে আমরা লিখলাম 1 8 18, 19 এর বিফোর নাম্বার 18। এবার নাম্বার আছে 20, 2 0 20, 20 এর বিফোর নাম্বার 19, তো 20 এর বিফোর নাম্বার কে 1 9 19, 1 9 19। নেক্সট আছে 2 1 21, 21 এর বিফোর নাম্বার কে 2 0 20, 21 এর বিফোর নাম্বার 2 0 20। তাহলে দেখো আমাদের বিফোর নাম্বারগুলো হয়ে গেল, আর একবার বলে দিই, 19 এর বিফোর নাম্বার 18, 20 এর বিফোর নাম্বার 19, আর 21 এর বিফোর নাম্বার 20। তো আমাদের 10 থেকে 21 পর্যন্ত যে বিফোর নাম্বারগুলো ছিল সেইগুলো আমাদের হয়ে গেল। তো আমরা এই দিক থেকে যদি গুণি তো কী দেখব, এখান থেকে 18 17 16 15 14 13 12 10 11 10 12 11 10, তো এইভাবে আমরা বিফোর নাম্বার করব। কিভাবে? 18 এর বিফোর নাম্বার 17, 17 এর বিফোর নাম্বার 16, 16 এর বিফোর নাম্বার 15, 15 এর বিফোর নাম্বার 14, 14 এর বিফোর নাম্বার 13, 13 এর বিফোর নাম্বার 12, 12 এর বিফোর নাম্বার 11, 11 এর বিফোর নাম্বার 10। আবার এই দিকে দেখো, 21 এর বিফোর নাম্বার 20, 20 এর বিফোর নাম্বার 19, 19 এর বিফোর নাম্বার 18। তো আমাদের কি হয়ে গেল, 10 to 21 পর্যন্ত যে বিফোর নাম্বারসগুলো ছিল আমাদের হয়ে গেল। এবার নেক্সট দেখো তোমাদের কি আছে, এইখানে দেখতে পাচ্ছ কাউন্ট অ্যান্ড ম্যাচ, অর্থাৎ দুদিকেই দেখো পিকচার দেওয়া আছে, তো এই পিকচারগুলোর সাথে আমরা ম্যাচ করাবো, যে বাঁদিকে যে অর্থাৎ আমাদের বাঁদিকে অর্থাৎ লেফট সাইডে যে পিকচারগুলো আছে রাইট সাইডেও ঠিক সেই পিকচারগুলো আছে, তো কোথায় আছে সেইটা আমরা খুঁজবো, খুঁজে সেটা আমরা ম্যাচ করাবো। তো চলো দেখি ম্যাচ করাই কি আছে, ম্যাচ করাই। দেখো প্রথমে কি আছে, টু ট্রিজ, অর্থাৎ দুটো গাছ আছে, কটা আছে, 1 2, তাহলে এইখানের মধ্যে আমরা খুঁজবো কোথায় দুটো গাছ আছে, টু ট্রিজ আছে, এইখানে দেখো 1 2, তাহলে দুটো ট্রি এইখানেও আছে, এইখানেও দুটো ট্রি আছে, তো এইটার সাথে আমরা এটা ম্যাচ করাবো। দেখো এই দেখো, তাহলে এখানেও টু ট্রি আছে, এখানেও টু ট্রি আছে, তো এইটার সাথে এইটা আমরা ম্যাচ করালাম। নেক্সট এটা হচ্ছে লিভস, তো কটা লিভস আছে চলো কাউন্ট করি আগে, 1 2 3 4 5, এই 5 লিভস দেখি এখানে কোথায় আছে, এই তো এখানে লিভস, এখানে 5 লিভস আছে কি, 1 2 3 4 5, হ্যাঁ, তো তাহলে আমরা এই 5 লিভসের সাথে এই 5 লিভসের ম্যাচ করিয়ে দিলাম। নেক্সট দেখো এখানে স্টার দেওয়া আছে, কটা স্টার, 1 2 3, তো চলো দেখি কোথায় স্টার আছে, এইখানে আছে, 1 2 3, তো চলো 3 স্টার ম্যাচ করে দিলাম। নেক্সট দেখো ফ্লাওয়ার্স, 1 2 3 4 5 6, 6 ফ্লাওয়ার্স, তো চলো দেখি কোথায় 6 ফ্লাওয়ার্স আছে, এইখানে দেখো ছবির মধ্যে এইটা আর 5 ফ্লাওয়ার্স, 1 2 3 4 5 6, 6 ফ্লাওয়ার্স। নেক্সট ফিস, 1 ফিস, চলো দেখি কোথায় ফিসের ছবি আছে, এইখানে, তো 1 ফিস এই ম্যাচ করিয়ে দিলাম। এখানে বাটারফ্লাই দেখতে পাচ্ছি কটা আছে, 1 2 3 4, 4 বাটারফ্লাই, এইখানে দেখি 1 2 3 4, এই তো এইখানে এই বাটারফ্লাইগুলোর সাথে ম্যাচ খেয়ে গেছে। তো আজকে আমাদের দেখো হয়ে গেল ম্যাচ, পিকচারের সাথে পিকচার কাউন্ট করলাম আর ম্যাচ করে ফেললাম। তো আজকে আমাদের ক্লাস এখানে শেষ, নেক্সট দিন আমি তোমাদেরকে নাম্বার 27
एंड 28 এই দুটো শেখাবো। তো তোমরা ভালো থাকবে, সাবধানে থাকবে, আর বাড়িতে থাকবে, আর মন দিয়ে পড়াশোনা করবে। টাটা, হ্যাভ এ নাইস ডে।